ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ দশ দু হাজার কুড়িতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে পেয়েছি সেটা আলোচনা করবো আপনার সাথে বা শেয়ার করবো তার আগে বলি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না প্লিজ করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার শিক্ষা সংগ্রহ খবর পাওয়ার জন্য তো আজ বাইশ দশ দু হাজার কুড়িতে যে নোটিফিকেশন দুটো পেয়েছি দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো আমি তো বিভিন্ন চাকরির খবর রেগুলারলি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যারদের উপকারে লাগে এবং তাছাড়া অবশ্যই বেলায় কোনটা দিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য রেগুলারলি বেশি তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের আজ বাইশ দশ দু হাজার কুড়িতে দুটো নোটিফিকেশান পেয়েছি সেই দুটি নোটিফিকেশান আমি আলোচনা করবো আসুন দেখেনি কী রয়েছে নোটিফিকেশানে প্রথম নোটিফিকেশানটা যেটা রয়েছে দেখুন আজকে নোটিফিকেশান জারি হয়েছে বাইশ দশ দু হাজার কুড়িতে এটা একটা চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত নোটিফিকেশান মেমো নম্বর দেখতে পাচ্ছেন এগারো সাতচল্লিশ এম এস 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 কে এম আপলোডিং রিক্রুটমেন্ট নোটিস অফ ডিপার্টমেন্টাল ওয়েবসাইট রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি হয়েছে এটা একটা তো কোন বিষয়ে দেখ আসুন দেখে নি বিস্তারিত অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পিয়ার সাপোর্ট পিয়ার সাপোর্ট নিয়োগ হবে অ্যাট এনপিএইচ সিপির আন্ডারে আইপিজিএমার তো এইখানে এস এস কেম হসপিটাল যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেট বিল্ডিং সেখানে রিসিভিং করা হবে লাস্ট ডেট সাবমিশন একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে দুটোর মধ্যে কোন পোস্ট একটি পোস্ট রয়েছে পিয়ার সাপোর্ট নিয়োগ হবে মান্থ স্যালারি দশ হাজার টাকা ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিয়ান এবং অবশ্যই দেখুন এই পোস্টটাতে নিয়োগের জন্য কি ক্যান্ডিডেটকে মাস্ট ইন্ডিয়ান ন্যাশনাল পেভারেবল উইথ অর রিকভার ফ্রম দ্য ভাইরাল হেপাটাইটিস বি এবং সি হেপাটাইটিস বি এবং সি থেকে যারা মানে রিকভার করেছে বা সেরে উঠেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই কন্ট্যাক্ট বেসিসে শেষে নিয়োগ হবে এটা বয়স চল্লিশে বছরের মধ্যে বয়স হতে হবে তো স্ক্রিনিং টেস্ট মানে শর্ট হবে প্রথমে যারা আবেদন করবে তারপর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ইন্টারভিউর সময় যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এজ প্রুফ আইডেন্টি প্রুফ মার্কশিট ডকুমেন্ট সার্টিফিকেট এবং অবশ্যই ডকুমেন্ট রিপোর্ট হেপাটাইটিস বি সি স্ট্যাটাসের রিপোর্টটা কিন্তু নিয়ে যেতে হবে তো এখানে রয়েছে দেখুন আবেদন করতে হবে কিভাবে দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশান অন প্লেন পেপার সাদা কাগজে আবেদন করতে হবে আইপিজিএমআর অ্যাপ্লিকেশান মেনশন দ্য বেসিক ইনফরমেশান অফ দ্য মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যালাম উইথ অবশ্যই যেন বায়োডাটা সহ যখন দেবেন ইমেল আইডি এবং অবশ্যই মোবাইল নম্বর যেন থাকে দিয়ে আপনাকে কোন ঠিকানায় পাঠাতে হবে ঠিকানাটা দেখুন এমএস ভিপি এম এস ভিপি আইপি জে আর দুশো চুয়াল্লিশ এ জি এ সি বোস রোড কলকাতা সাত লক্ষ কুড়ি এই ঠিকানায় আপনাকে আবেদন পাঠাতে হবে আর খামে যখন পাঠাবেন বাই পোস্টে পাঠাবেন অবশ্যই অ্যাপ্লিকেশান সাবমিটের এবং খামের ওপর কী লেখা থাকবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পিআর সাপোর্ট অ্যাট এন আই আইপি জি আর তো এটা আপনাকে পাঠাতে হবে অবশ্যই একত্রিশে অক্টোবরের মধ্যে তাহলে অত দেরি না করে যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন এটা একটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে আজকে নোটিফিকেশানটা জারি হয়েছে নেক্সট দু নম্বর যেটা নোটিফিকেশান রয়েছে আরেকটি নোটিফিকেশান রয়েছে এটাও আজকে জারি হয়েছে তখন বাইশ দশ হাজার কুড়িতে আজকে নোটিফিকেশান এটা একটা চাকরির পরীক্ষা যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল ইন্টারভিউ মানে তার ভেরিফিকেশান বা ইন্টারভিউ রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের উপর যে চাকরি বিজ্ঞপ্তি জারি হয়েছিল কত তারিখে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান জারি হয়েছিল যেটা ষোলো দশ দুহাজার কুড়িতে ষোলো দশ দুহাজার কুড়িতে জারি হয়েছিল সরি তো তার সাপেক্ষে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যারা আবেদন করেছিল বিভিন্ন পোস্টে সেই তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ রয়েছে উনিশ দশ দুহাজার কুড়ি থেকে একুশ দশ দুহাজার কুড়ির মধ্যে উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু ওয়াকিন ইন্টারভিউ রয়েছে তো আসুন নিই তাদের উনিশ দশ দু হাজার কুড়ি থেকে একুশ দশ এই সরি আমি একটু ভুল বললাম তো ক্যান্ডিডেট আর নট এবল টু অ্যাটেন্ড দ্য স্কুল হ্যাঁ উনিশ দশ সরি উনিশ দশ হাজার কুড়ি থেকে একুশ দশ দু হাজার কুড়ির মধ্যে যারা উপস্থিত থাকতে পারেনি এই বিভিন্ন চাকরির পরীক্ষা ইন্টারভিউগুলোতে তাদের আরেকবার করে সুযোগ দেওয়া হয়েছে রিকোয়েস্ট অ্যাটেন্ড অবশ্যই তাদেরকে উপস্থিত থাকতে হবে পরবর্তী দেখুন তার যারা উনিশ দশ থেকে একুশ দশের মধ্যে মানে ইন্টারভিউ উপস্থিত থাকতে পারেনি তাদের জন্য আলাদা আবার ডেক্ট করা হয়েছে তিন এগারো দু হাজার কুড়িতে তাহলে তেসরা নভেম্বর হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে কোন কোন পোস্টে দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটারিং তো এই এই দুটো পোস্টে এই তিনটে পোস্টের হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাডভার্টেজের নম্বর চার আট দু হাজার কুড়ি সাপেক্ষে এটা হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ইন্টারভিউ রয়েছে কনফার্মেন্স হল ডিআরএস বিল্ডিং সিএম এইচ অফিস জলপাইগুড়ি তারপরে রয়েছে দেখুন ল্যাব টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ম্যালেরিয়া টেকনিক্যাল এই সুপারভাইজার এমটিএস এই পোস্টটাও কিন্তু বারোটা থেকে হবে আর সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এস এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এন টিএপি বার এন এবং টিউবার কিলোসি হেলথ ভিজিটর তো এই দুটো এই তিনটে পোস্টে হচ্ছে এগারো একটা থেকে দুটোর মধ্যে টাইমে ওয়াকের ইন্টারভিউ রয়েছে তাহলে জলপাইগুড়ি জেলার যে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিলো ষোলো দশ দু হাজার কুড়ি সাপেক্ষে তার সাপেক্ষে বা চার আট দু হাজার কুড়ি সাপেক্ষে এবং পাঁচ আট দু হাজার কুড়ি সাপেক্ষে তো তার সাপেক্ষে যারা আবেদন করেছিলেন তাদের ওয়াকের ইন্টারভিউ হয়ে গেছিলো উনিশ থেকে একুশ তারিখের মধ্যে একুশে অক্টোবরের মধ্যে হয়ে গেছিলো উনিশ দশ থেকে একুশ দশের মধ্যে এই ডেটে যারা ওয়াকের ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন উপস্থিত থাকতে পারেনি তাদের জন্য আবার একটা আলাদা ডেট করা হয়েছে তিন এগারো দু হাজার কুড়িতে তো যা হোক এই লেটার নোটিফিকেশানটা শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরে পরের আরও গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ